জনাব জাহানারা পারভীন, ক্যাটাগরি সফল জননী নারী, স্বামী মরহুম খাদেম হোসেন, মাতা মোসাম্মদ রাও সোনারা, উপজেলা দামুলহুদা, জেলা চুয়াডাঙ্গা। মনোনীত হবার কারণ, মাত্র 34 বছর বয়সে বিধবা হয়েও 4 শিশু সন্তানকে নিয়ে থেমে যাননি। এ অবস্থায় তার স্বামীর কর্মস্থলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি স্বামী রেখে যাওয়া কৃষি জমির দেখাশোনা করে আর্থিকভাবে সংসারকে সচল রেখেছিলেন এবং 4 সন্তানকে বুকে আগলে রেখে জীবন সংগ্রামে জয়ী হয়েছেন। পারিপার্শ্বিক বিভিন্ন বাধা, যেমন কন্যা সন্তানদেরকে বাল্যবিবাহ প্রদানের জন্য সামাজিক চাপ প্রয়োগ করেও তাকে তার অভীষ্ট লক্ষ্য হতে বিচ্যুত করা যায়নি। জাহানারা পারভীনের একক বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, সাহসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্তের জন্যই সকল প্রতিকূলতা মোকাবেলা করে তিনি আজ সফল জননী। তার সন্তানেরা এখন সকলেই সমাজে প্রতিষ্ঠিত। সন্তানদের বিবরণ। প্রথম সন্তান খুরশিদা জাহান, বিএ পাশ, গৃহিণী। দ্বিতীয় সন্তান খালিদা জাহান, এমএ পাশ, ঢাকা আনসার একাডেমি বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় কর্মরত ছিলেন, বর্তমানে ফ্রান্সের প্যারিসে সপরিবারে বসবাস করছেন। তৃতীয় সন্তান মোসাম্মদ খাদিজা জাহান, এমএ পাশ, বর্তমানে দামুলহুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। চতুর্থ সন্তান মোহাম্মদ জুলফিকার রিয়াদ পারভেজ, মেজর, বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন। মায়ের অক্লান্ত পরিশ্রম এবং অনুপ্রেরণার কারণে তার পুত্র ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে পাশ করে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণকালে একাডেমিক বিষয়ের শ্রেষ্ঠত্বের জন্য এমএজি উসমানি গোল্ড মেডেল এবং ডক্টর মোহাম্মদ কুদরতি খুদা গোল্ড মেডেল প্রাপ্তির বিরল সম্মান অর্জন করেন।